কারাগারগুলোর কি অবস্থা। আমি ছিলাম নারায়ণগঞ্জ দীর্ঘ দীর্ঘ 8 মাস পর্যন্ত কারাগারে ছিলাম, 2 দিন আগে কারাগার থেকে বের হয়ে এসেছি। সেখানকার কি মর্মাহত অবস্থা, সেই অবস্থা যদি আপনাদের অবলোকন হইতো, যদি চোখে দেখতে পারতেন, হায় আফসুস! ওলামায়ে কেরামের চোখের পানি, আলেমদের কান্না, পুরা জেলখানার সাধারণ আসামি সন্ত্রাস সব পর্যন্ত কেঁদে কেঁদে বেহুশ। তাকিয়ে দেখুন সেই কাশিমপুর কারাগারের দিকে, লক্ষ্য করুন নারায়ণগঞ্জ কারাগার, কাশিমপুর কারাগার, সেই নারায়ণগঞ্জ কারাগার, ব্রাহ্মণবাড়িয়ার কারাগার, কিশোরগঞ্জের কারাগারে কিছু, এবং ফেনীর কারাগার, হাটহাজারীর কারাগার, এই কারাগারের কান্নার রুল সেখানে জারি হয়েছে। ওলামায়ে কেরাম সারা রাত কান্না করে, দিনের বেলায় রোজা রাখে, আর আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি এই দেশকে ইসলামী খেলাফতের রূপে দান রূপ দান করো, আয় আল্লাহ এই জমিনে ইসলামের কালিমা, আল্লাহ কালিমার পতাকা তুমি পতপত করে উড়ায় দাও, আয় আল্লাহ এই জমিনকে তোমার দিনের জন্য কবুল করো, আয় আল্লাহ এই দেশকে শত্রুদের হাত থেকে, বেঈমানদের হাত থেকে রক্ষা করো। এইভাবে করে ওলামায়ে কেরাম কান্না করতেছে। আজকে অধিকাংশ আলেম, বড় বড় ওলামায়ে কেরাম জেলের মধ্যে বন্দি। কখন আমরা জাগ্রত হব, কখন আমাদের বিবেক কাজ করবে, কখন আমরা সঠিক পথে আসব? আয় আফসুস, যদি আমরা জানতাম আলেমদের কি অবস্থা, তাহলে আমরা অবশ্যই অবশ্যই আমাদের নিজেদের মধ্যে একটা বুঝ আসতো, আর আমরা দিনের উপর সঠিকভাবে চলতাম, আর আমরা আমাদের জীবনকে এইভাবে করে অন্যায় পথে পরিচালিত করতাম না। আজকে আলেমরা আপনাদের জন্য জেলখানার মধ্যেও কাঁদতেছে, সেই আকাবেরি বুজুর্গদের মধ্য থেকেও, ওই যে ওলামায়ে দেওবন্দের পক্ষ থেকে ভারত স্বাধীনতার সময় আলেমরাই সংগ্রামী ভূমিকা পালন করেছিল, আমরা এই দেশ স্বাধীনতার ক্ষেত্রে সংগ্রামী ভূমিকা পালন করেছিল। এই দেওবন্দ মাদ্রাসা থেকেই চালু হয়েছিল ভারত উপমহাদেশের আন্দোলন, সেখান থেকেই ভারত স্বাধীন হয়, এরপর থেকে পূর্ব পাকিস্তান, এরপর পশ্চিম পাকিস্তান, এইভাবে করে সারা বিশ্বে ওলামায়ে কেরামের কাজ অবিরাম চলছে। আপনারা যতদিন পর্যন্ত এই দেশে থাকবেন, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলাফেরা করবেন, আলেমদের সাথে থাকবেন, হকের উপর থাকবেন, হককে প্রতিষ্ঠা করার জন্য হক ও হকানিয়তের কথাকে চিরজীবন বুকের মধ্যে ধারণ করে হকের উপর আপনারা অবিচল থাকবেন, হক থেকে বিন্দু পরিমাণ নড়াচড়া করা যাবে না। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে এক একজন মুজাহিদ হিসেবে কবুল করেন, বলুন আমিন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন পৃথিবী থেকে বিদায় নিলেও তার আদর্শ বিদায় নেয়নি। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুঙ্খানুপুঙ্খানুভাবে অনুসরণ করেছে, সাহাবায়ে কেরামকে তাবেঈন অনুসরণ করেছে, তাবেঈন থেকে তাবে তাবেঈন, এরপর আইম্মায়ে মুস্তাহিদিন, এরপর কিবারে ওলামায়ে কেরাম, এরপর সেগারে ওলামায়ে কেরাম, অদ্যপতি আমরা পর্যন্ত আমাদের প্রত্যেকে নিয়ে কেয়ামত পর্যন্ত পৃথিবীর একদল মানুষ হক হকানিয়তের উপর থাকবে। তাদের দেহ থেকে মাথাকে বিচ্ছিন্ন করা হলেও তারা এক বিন্দু পরিমাণ, 1 সেকেন্ডের জন্য হক কথা বলা থেকে, হকের উপর থেকে, সত্য ধর্ম ইসলাম থেকে সামান্য চুল পরিমাণও পিছপা হবে না। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে দিনের দাওয়াত দিতে গিয়ে আল্লাহর খেলাফতকে বাস্তবায়ন করার জন্য, কালিমার পতাকা তামাম পৃথিবীতে উড্ডীন করার জন্য, একজন নয় দুইজন নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে 1,24,000 পয়গাম্বর দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন শুধু মানুষের হেদায়েতের জন্য, এই জমিনকে শিরিক মুক্ত করে, মূর্তি মুক্ত করে, এই জমিন থেকে পাথর পূজা, মাছের পূজা, গাছের পূজা, বিভিন্ন সূর্যের পূজা, চন্দ্রের পূজা, তারকার পূজা, অগ্নি পূজা, এইগুলো বন্ধ করে এক আল্লাহর রাজত্ব, এক
আল্লাহর খেলাফত এই পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা মানুষের দিলের মধ্যে হেদায়েতের নূর চালু করে দেওয়ার জন্য, হেদায়েতের বাতি জ্বালানোর জন্য 1,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। কর একজন নবীর পরে আর একজন নবী, একই গোষ্ঠীর মধ্যে কয়েকজন নবী, কিন্তু আপনার আমার নবী এমন একজন নবী যেই নবীর পরে পৃথিবীর বুকে আর কোন নবী আগমন করবে না। আমরা এমন এক নবীর উম্মত যেই নবীর পরে কোন নবী আসবে না, কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা নবীর জীবদ্দশায় 1,25,000 সাহাবীদের একটা বাহিনী যেমন ভাবে আল্লাহ তাআলা পৃথিবীর বুকে নূরের বাতিকে, হক ইসলামের বাতিকে জ্বালানোর জন্য, দিনের আওয়াজকে বুলন্দ করার জন্য, একত্ববাদের ঘোষণার জন্য 1,24,000 পয়গম্বর পাঠিয়েছিলেন, তেমনভাবে আল্লাহ সুবহান ওয়া তাআলা 1,24,000 যোগ্য সাহাবি নবীজির আমলে নবীজির জিন্দা অবস্থায় নবীজির সামনে যোগ্য উত্তরসূরি নির্বাচন করে সাহাবায়ে কেরামের একটা জামাতকে রেডি করে দিয়েছিলেন। আল্লাহু আকবার। কোন সাহাবীরা নবীকে কেমন ভাবে অনুসরণ করত, দীনের উপর কেমন অবিচল ছিল। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কার কাফের নাম হযরতে খুবাইবকে, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করে নিয়ে যায়, আর হযরতে খুবাইবকে বন্দী করে মক্কার কাফেররা যখন মাকামে তানঈম নামক জায়গায় হযরতে খুবাইবকে শুলিতে চড়াবে, হাজার হাজার কাফের চতুর্দিকে উল্লাস করে, এমন সময় ডাক দেয়, কয় খুবাইব তুমি যদি তোমার জবান থেকে এতটুকু উচ্চারণ করো যে আমার পরিবর্তে মুহাম্মদকে এই জায়গায় দেখতে চাই, আমি আমার মুক্তি চাই, তাহলে শোনা তোমাকে এই মুহূর্তে মুক্তি দেওয়া হবে। নাউসুবিল্লাহ বলেন, হযরতে খুবাইব ডাক দিয়ে বলেন, এই কাফেরের বাচ্চা শুন, আমার পরিবর্তে আমার নবী এই জায়গায় আসবে, দূরের কথা, আমার পরিবর্তে যদি বলো আমার নবীর পায়ে সামান্য একটু কাটা বিদ্ধ হবে, তাও আমি খুবাইব 1,000 প্রাণ যদি আমাকে দেওয়া হয় আল্লাহর রাস্তায় আমি শাহাদত বরণ করব 1,000 বার, তারপরও আমার নবীর পায়ের নিচে একটা কাটা বিদ্ধ হবে সহ্য করতে পারবো না। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বেঈমানরা ডাক দেয়, কয় এই আহমককে তাড়াতাড়ি হত্যা করো, সব হিংস্র হায়নারা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ থেকে গোশতগুলো টুকরো টুকরো করে কেটে কেটে মাটির মধ্যে যখন ফেলতে থাকে, হযরতে খুবাইব আসমানের দিকে তাকায়া আল্লাহকে ডাক দেয়া, কয় ও আমার আল্লাহ, ও আমার মালিক, আল্লাহুম্মা আহসিনহুম আদাদান ওয়াকতুলহুম বাদাদান ওয়ালা তুবকি মিনহুম আহাদান, আয় আল্লাহ তুমি এদের এক 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 করে তুমি গণনা করে রাখো, ইয়া আল্লাহ তুমি এদের প্রত্যেককে ধ্বংস করে দাও, ইয়া আল্লাহ তুমি এদের একজনকে ছাড়িয়া দিও না। হযরতে খুবাইবের দেহ থেকে মাংসগুলো আলাদা করে ফেলে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ কাটতে থাকে, হযরতে খুবাইবকে কাফের বেঈমানরা হত্যা করার পর শুরির মধ্যে ছড়ায় রাখে, 40 দিন পর্যন্ত এইভাবে করে কাফেররা হযরতে খুবাইবের লাশ শুরির মধ্যে ছড়ায়, শুরির মধ্যে দিয়া এইভাবে করে যখন রাখে, আল্লাহর পয়গম্বরের কাছে ওহী নাযিল হয়ে যায়,
হযরতে খুবাইব সম্পর্কে আল্লাহর নবীর কাছে হযরত জিব্রাইল আমিন যখন বলে আপনার খুবাইবের এই এই অবস্থা, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন হযরত মাকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুইজন সাহাবীকে পাঠিয়ে দিলেন, যাও আমার খুবাইবের লাশটা নিয়ে আসো। দুইজন যায়, হযরত খুবাইবকে গিয়া দেখে কাফেররা চতুর্দিকে এলো পাথরে ঘুমায় আছে, খুবাইবের লাশটা শরীর মধ্যে ছড়ানো। এমন সময় তারা কাফেরদের অসতর্কতা বশতাই যখন তারা ঘুমায় থেকে ঘুমন্ত অবস্থায় হযরতে খুবাইবের লাশটাকে মাটিতে নামায়া দেখায়া দেখে হযরতে খুবাইবের লাশ 40 দিন আগে তার লাশটাকে শুলির মধ্যে ছড়ানো হয়েছিল, কিন্তু 40 দিন পরেও দেখা যায় লাশটা পুরা টাটকা, কোনো পাশা ধরা নাই, কোনো গড়া হয় নাই, একদম টাটকা, যেন এখনই খুবাইব মারা গেছে। হযরতে খুবাইবের লাশটাকে সাহাবীরা নিজেদের উঠের মধ্যে আরোহণ করায়া নিজেদের উঠের মধ্যে শোয়ায়া দিয়া এইবার এরা সামনের দিক দিয়ে রওনা দিয়ে দিছে। এমন সময় কিছুক্ষণ পরে কাফেররা ঘুম থেকে উঠে দেখে খুবাইবের লাশ নাই, চতুর্দিকে তারা গোয়েন্দাদারি করতে লাগলো, চতুর্দিকে কুঁচতে লাগলো। কুঁচতে কুঁচতে এক সময় এরা সাহাবিদের সন্ধান পেয়ে যায়, খুবাইবের লাশের কাছাকাছি যখন চলে আসে তখন হযরতে মাকদাদ এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশটা মাটির মধ্যে রেখে তারা তাড়াতাড়ি পলায়ন করতে শুরু করে। এর কারণ হলো কাফেরদের সংখ্যা অনেক বেশি, আর আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আয় আল্লাহ তুমি হযরতে খুবাইবের লাশকে সংরক্ষণ করো, কাফেরদের হাতে তুলে দেও না। দেখা যায় কাফের বেঈমানরা হযরতে খুবাইবের লাশের আগে আসার আগে আগে মাটি নিচে হযরতে খুবাইবের লাশকে মাটির নিচে নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এই জন্য হযরতে খুবাইবকে বালিউল আরদ বলা হয়, বালিউল আরদ। পৃথিবীর মুখে এমন কিছু বান্দা ছিল, এরা যখন আল্লাহর কাছে দোয়া করেছে আল্লাহ জাল্লা শানহু এদের দোয়াকে কবুল করেছে, এমনকি মৃত্যুর পরে এদের লাশ পর্যন্ত আল্লাহ নিজ জিম্মাদারিতে হেফাজত করেছে। আল্লাহু আকবার বলেন। মুহতারিম দোস্ত বন্ধুগণ, আজকে আমরা এমন একটা সময় অতিক্রম করছি যখন সাহাবায়ে কেরামের আদর্শ থেকে আমরা বিচ্ছুত। সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে ইসলামের জন্য কুরবান করে দিয়েছে, সাহাবায়ে কেরাম নিজেদের আদর্শ থেকে সামান্য পরিমাণ পিছপা হয় নাই। আজকে আমরা কোথায়, সাহাবায়ে কেরামের জীবন কোথায় ছিল, আর আমরা কোথায়? সাহাবায়ে কেরাম বিন্দু পরিমাণের ভয় তাদের দিলের মধ্যে ছিল না, যেই মাত্র জিহাদের ডাক আসতো জিহাদের ময়দানে চাপিয়ে পড়ত। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পারস্য সেনাপতি ওই রোমের বিরুদ্ধে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনী দিয়ে পাঠালেন। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 সৈন্য নিয়ে ইয়ারমুকের যুদ্ধে যখন গেলেন তখন সেখানে ওই রোমক সেনাপতি তার অধীনে রোমক বাদশা প্রায় 4 লক্ষ সৈন্য বাহিনী হাজির করলো, কিন্তু এরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন 4 লক্ষ সৈন্য বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করলো, জিহাদের এক পর্যায়ে জিহাদ করতে করতে কাফেরদেরকে কচুকাটা করলো, কাফেরদের ভিতরে ভয় ঢুকে গেল, হঠাৎ করে ময়দানের মাঝখানে একটা হুরস্তুল তৈরি হয়ে গেল। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের জামাতকে বিন্যস্ত করলেন, মুজাহিদদের জামাতকে ভিন্ন ভিন্ন তরিকায় করে বিভিন্নভাবে সজ্জিত করে জিহাদের ময়দানে চাপিয়ে পড়লেন। এইবার কাফেরদের মধ্যে ভীতি ছড়ায়া পড়ল, কচকাটা হইতে থাকলো, কিন্তু ইতিমধ্যেই জিহাদ করা অবস্থায় কিছু কি 2-1 দিনের ভিতরেই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি আসলো, একজন বাহক ঘোড়ার মধ্যে আরোহণ করে এসে বলতেছে, এক নম্বর বিষয় হলো বর্তমান খলিফা যিনি আপনাকে ইয়ারমুকের যুদ্ধে রোমকদের বিরুদ্ধে পাঠিয়েছেন তিনি হযরতে আবু বকর ছিলেন, তিনি এন্তেকাল করেছেন। 2 নম্বর সংবাদ হল বর্তমানে যিনি খেলাফতের দায়িত্ব সংগ্রহণ করেছেন তার নাম হলো হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 নম্বর সংবাদ হল তিনি খেলাফতের দায়িত্ব আরোহণ করার পরে আপনাকে এই সেনাবাহিনীর কমান্ডার পদ থেকে আপনাকে সেনাবাহিনীর
লিডার পদ থেকে আপনাকে বরখাস্ত করেছেন। চার নম্বর সংবাদ হলো আপনার জায়গায় হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করবে, মুজাহিদদের সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করবে। পাঁচ নম্বর বিষয় হলো এখন থেকে আপনি একজন সাধারণ সৈনিক হয়ে আবু উবাইদা ইবনুল জাররাহের অধীনে যুদ্ধ পরিচালনা করে যাবেন। এই কথাগুলো যদি আমাদের সামনে বলা হতো তা আমরা বলতাম সারা জীবন জিহাদ করলাম, হযরতে আবু বকর আমাকে সেনাপতি বানাইলো, হযরত উমর খলিফা হইয়া আমাকে সেনাপতির দায়িত্ব থেকে বরখাস্ত করলো, আবার সাধারণ সৈনিক হিসেবে যুদ্ধ করার জন্য ঘোষণা আমাকে আদেশ করলো, মানি না এই আদেশ, কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাকওয়া এবং বিনয় দেখেন, উনি সঙ্গে সঙ্গে নিজের আসন থেকে দাঁড়িয়ে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহর হাতের মধ্যে বায়াত গ্রহণ করে বলে এখন থেকে নতুন খলিফা যিনি নির্বাচিত হয়েছেন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আদেশ শিরোধার্য, আপনি এখন এই কাফেলার সেনাপতি, আপনার অধীনে থেকে আমি যুদ্ধ পরিচালনা করব, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে শাহাদত বরণ করব, শহীদ হয়ে যাব, তারপর পিছু হব না, আল্লাহু আকবার বলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে কেমন তাকওয়া ছিল দেখে গেল। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলে ও খালিদ 3000 সৈন্যবাহিনী 3000 মুজাহিদ তোমার আন্ডারে থাকবে, কাফেরদের মোকাবেলায় 60000 মোকাবেলায় তোমার 3000 মুজাহিদ তোমার অধীনে থেকে যুদ্ধ করবে। খালিদ বিন ওয়ালিদ 3000 মুজাহিদকে নিয়ে 60000-এর বিরুদ্ধে যুদ্ধ করলো, কাফেরদেরকে কচকাটা করতে করতে এক সময় পুরা মাঠের মধ্যে লাশের স্তূপ হয়ে গেল, আল্লাহ আকবার বলেন। শেষে দেখে গেল খালিদ বিন ওয়ালিদকে পাওয়া যায় না, খালিদ বিন ওয়ালিদ কোথায়? খালিদ বিন ওয়ালিদ লাশের মাঝখানে হাতটা তরবারির এইভাবে করে আটকানো, লাশের মাঝখানে চতুর্দিক থেকে যখন কাফেরের আগমন করেছে এই আগমন ঠেকাইতে গিয়া নিজের ঘোড়ার উপর আরোহণ অবস্থায় এইভাবে করে তরবারি ঘুরাইতে ঘুরাইতে কচকাটা করতে করতে চতুর্দিকে লাশের স্তূপ হয়ে গেল। যুদ্ধ শেষে দেখা যায় 2 লক্ষ সৈন্য এই ইয়ারমুক প্রান্তরে, 2 লক্ষ কাফের কচকটা হইল, 1 লক্ষ কাফের নদীর মধ্যে জাপ দিয়ে আত্মহত্যা করলো, আর 1 লক্ষকে বন্দী করা হলো। শেষ পর্যন্ত রাজার রাজমহলে ওই সম্রাটের ইয়ারমুক সম্রাটের ইয়ারমুকের যুদ্ধে ওই রোমান সম্রাটের সেনা ওই রাজপ্রাসাদে যখন গেল তখন তাকে খুঁজে পাওয়া যায় না, সে পলায়ন করে জঙ্গলের ভিতরে চলে গেছে। খালিদ বিন ওয়ালিদ ডাক দেখে তোমরা দাঁড়াও, উনি ঘোড়া নিয়ে দৌড়াইতে দৌড়াইতে সারাদিন ক্লান্ত পরিশ্রান্ত সারাদিন যুদ্ধ করেছে, এখন বিকেলবেলায় ওই বাদশাকে খোঁজার জন্য চলে গেছে, এই সম্রাটকে খুঁজতে খুঁজতে জঙ্গলের এক প্রান্তে গিয়া দেখে সে আরামে ঘুমাইতেছে। এমন সময় তরবারিটা তার কাছে নিয়া বলে তোমাকে আমি এইভাবে মারবো না, তুমি আমার সাথে লড়াই করো, তোমার সাহস থাকলে আমার সাথে লড়াই করো। ওই সম্রাট যখন খালিদ বিন ওয়ালিদের উপর আক্রমণ করলো, প্রথম আক্রমণে খালিদ বিন ওয়ালিদ এমন একটা আঘাত করলো সম্রাটের তরবারিটা মাটিতে পড়ে গেল, বললো তুমি আবার উঠাও, আবার তরবারি সম্রাট উঠালো। খালিদ বিন ওয়ালিদ আবার আক্রমণ করলো, তার তরবারি আবার পড়ে গেল, বলে তুমি আবার উঠাও, তোমাকে তৃতীয়বার সুযোগ দেওয়া হলো। আবার তৃতীয়বার যখন সম্রাট তরবারি উঠালো আবারও তার তরবারি খালিদ বিন ওয়ালিদের তরবারির আঘাতে মাটিতে পড়ে গেল। এইবার চতুর্থবারের সময় একটা তরবারি দিয়ে আঘাত করলো, তার দেহ থেকে মাথাটাকে বিচ্ছিন্ন করে মাথাটা তার হাতের মধ্যে নিয়ে সাহাবায়ে কেরামের মধ্যে হাজির হয়ে গেল, আল্লাহ আকবার বলেন। এই ছিল সাহাবায়ে কেরামের জীবন, কোথায় ছিল তারা আর আমরা কোথায়? হ্যাঁ বন্ধুরা,
আজকে আমরা কোথায় এমন এক সমাজে আমরা বসবাস করছি। হে সমাজের যুবকরা, তোমরা সচেতন হও, জাগ্রত হও, তোমরা সচেতন হও। ইসলামের জন্য রক্ত ঢেলে দিতে হবে, পানি নয়, নিজের জীবনে রক্ত ঢেলে দিতে হবে।